বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটা শুধুমাত্র ওয়াইফাই ব্যবহারকারীদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে করে আপনি ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড চেঞ্জ করবেন। সেটা হয় আপনার লগ ইন পাসওয়ার্ড হোক কিংবা আপনার ওয়াইফাইয়ের যে ওয়্যারলেস পাসওয়ার্ড রয়েছে সেটা। তো মূলত লগ ইন পাসওয়ার্ড বলতে অ্যাডমিন পাসওয়ার্ডের কথা বলতেছি, আর ওয়্যারলেস পাসওয়ার্ড বলতে আপনারা মোবাইল ফোন কানেক্ট করার জন্য যেই পাসওয়ার্ডটা ব্যবহার করে থাকেন সেটা। তো আজকের এই ভিডিওটা টেন্ডার ব্যবহারকারীদের জন্য একদম স্পেশালি, কারণ আমি যেভাবে দেখাবো সমস্ত প্রসেস কিন্তু টেন্ডার রাউটারের সাথে মিলে যাবে। তো এই জন্য যারা টেন্ডার রাউটার ব্যবহারকারী রয়েছেন তারা কিন্তু চাইলে আমাদের এই ভিডিওটি দেখে এভাবে করে চেঞ্জ করতে পারেন। তাছাড়া আপনারা যারা অন্য ব্র্যান্ডের রাউটার ব্যবহারকারী রয়েছেন তারা কিন্তু এই অপশনটাকে একটু খুঁজে বের করে নেবেন কষ্ট করে, তাহলে কিন্তু সেম প্রসেসে আপনারাও কিন্তু আপনাদের রাউটারের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন এবার শুরু করা যাক। তো ওকে বন্ধুরা, আমরা ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য, ঠিক আছে, যে কোনো রাউটারে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা আমাদের মোবাইল কিংবা কম্পিউটারে চলে যাবো একটি ব্রাউজারে। তো ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে অবশ্যই যে রাউটারটা ব্যবহার করি না কেন সেই রাউটারের নামটা লিখবো। টেন্ডা হলে টেন্ডা বা টিপিলিং হলে টিপিলিং, এরপর লিখবো লগ ইন, ঠিক আছে। টেন্ডা লগ ইন, সাপোজ আমি টেন্ডা রাউটার ব্যবহার করতেছি এই জন্য এখানে লিখলাম টেন্ডা লগ ইন। তো আপনারা যদি টিপি লিঙ্ক রাউটার ব্যবহার করে থাকেন তাহলে এখানে লিখবেন টিপি লিঙ্ক, অথবা আপনাদের রাউটারের পিছনে একটি ডিফল্ট আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে যেটা হলো 192.168.1.1 অথবা 0.1, ঠিক আছে, এরকম দেওয়া থাকবে। তো আপনারা জাস্ট কী করবেন, সেই সঠিক আইপি অ্যাড্রেসটা আপনি ব্রাউজারে গিয়ে টাইপ করবেন, অথবা আমার দেখানো এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করে এখানে গুগলে সার্চ করার পর দেখবেন আপনাকে একটি আইপি সাজেস্ট করবে, আপনারা নিচে থেকে লগ ইনের উপর ক্লিক করবেন, ঠিক আছে, দেখতে পারবেন লগ ইন। তো অবশ্যই কিন্তু এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে যদি অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট করা থাকে। তো এরপর লগ ইনে চলে যাবেন, লগ ইনে চলে যাওয়ার পর কিন্তু আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পারবেন। এটা হলো টেন্ডার রাউটারের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর, অথবা অনেক রাউটারে দেখবেন অ্যাডভান্স অপশনও থাকতে পারে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, অ্যাডমিনিস্ট্রেটরে গিয়ে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর, এরপর আপনারা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু এটা হলো অ্যাডমিন পাসওয়ার্ড, ঠিক আছে। আপনারা যদি অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান তাহলে এখানে দিবেন অ্যাডমিন পাসওয়ার্ডের ওল্ড পাসওয়ার্ড। তো ওল্ড ধরুন আপনার এখানে অ্যাডমিন দেওয়া ছিল, ঠিক আছে, তো অ্যাডমিন, এরপর আপনি নিউ পাসওয়ার্ড দিলেন, আপনি ধরুন আপনার নাম দিয়ে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন, এবার আপনি কনফার্মও কিন্তু সেম একই পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে, কারণ ভুল দিলে কিন্তু হবে না। তো সেম পাসওয়ার্ডটা দিয়ে এরপর আপনি এখান থেকে ওকে করে দিবেন। তো আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছি না, কারণ এটা আমার সেভ করা রয়েছে গুগল অ্যাকাউন্টের সাহায্যে, এই জন্য আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না। তো আপনারা যারা চেঞ্জ করবেন তারা কিন্তু আপনারা অবশ্যই এখানে এই দেখানো নিয়ম অনুযায়ী পাসওয়ার্ডটা টাইপ করে এরপর এখান থেকে কিন্তু জাস্ট এই যে ওকে করে দেবেন, ওকে করে দিলে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এবার হলো আপনি আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা থাকে, ঠিক আছে, সেটা কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখেন। এখানে কি হলো ওয়্যারলেস সেটিংস, তো অবশ্যই কিন্তু ওয়্যারলেস সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে শুধু আপনি ওয়াইফাই পাসওয়ার্ড না, আপনার ওয়াইফাইয়ের নামটা চেঞ্জ করতে পারবেন, অথবা আপনার ওয়াইফাই স্পিড হাইড করতে পারবেন, এখানে ক্লিক করলে হাইড হয়ে যাবে, আপনার ওয়াইফাইয়ের নামটা হাইড হয়ে যাবে। তো এখান থেকে আপনার নামটা লিখে দেবেন ওয়াইফাই যা খুশি তা, এরপর আপনি এখান থেকে সিকিউরিটি মোডে আপনি ক্লিক করে আপনি এক্সট্রা সিকিউরিটি মানে স্ট্রং সিকিউরিটি দিতে চাইলে এটা সিলেক্ট করতে পারেন। তো আমি WPA2PSK এটাই সিলেক্ট করলাম, এরপর এখান থেকে জাস্ট একটা পাসওয়ার্ড টাইপ করে দেবেন, আপনার যেই পাসওয়ার্ডটা দিতে ইচ্ছে হয়, ঠিক আছে। তো এখানে আপনি আটক করে উপরে যে পাসওয়ার্ড দেওয়া ইচ্ছে হয় সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট কিন্তু এখান থেকে ওকে করে দেবেন, ওকে করে দিলে কিন্তু কাজ শেষ। তো এভাবে করে কিন্তু আপনারা চাইলে যে কোনো রাউটারের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, অ্যাডমিন পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার ওয়াইফাইয়ের ওয়্যারলেস যে পাসওয়ার্ড, ঠিক আছে, যেটা দিয়ে মোবাইল কানেক্ট করতে হয়। তো এই ছিল ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও আসেন সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।